আসসালামু আলাইকুম, আমি আনিশাস ব্লগ বিডি থেকে বলছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমি কিচেন কাউন্টার টপের একটি ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি ছাড়ার পর থেকেই আমাকে অনেক আপুই কিচেনের ফুল ভিডিওটি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিচেনের ফুল ভিডিওটি দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আজকে আমার কিচেনের একটা সাইড গুছিয়ে নিয়েছি এবং সেটাই ভিডিও করেছি আপনাদের জন্য। শিফা নাহিন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমার কিচেনের ক্যাবিনেটগুলোতে আমি কিবোর্ড ইউজ করেছি। কিচেন ক্যাবিনেটের এই বোর্ডগুলো গর্জন বোর্ডের এবং এই গর্জন বোর্ডের উপর অ্যাক্রিলিক শিট ও লেমিনেটিং করে নিয়েছি। কিচেন ক্যাবিনেটে শুধুমাত্র দরজার সামনের অংশেই গর্জন বোর্ডের উপরে অ্যাক্রিলিক শিট লাগানো হয়েছে। দরজা খোলার পর ভিতরে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা কোনো সাদা রং করা না, এটা হচ্ছে গর্জন বোর্ডের উপর লেমিনেটিং করা। আমার ওপেন কিচেনের এই সাইডের ক্যাবিনেটটিকে আমি হাঁড়ি পাতিলগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। ভিডিওটির মাঝখানেই আমি আপনাদের কাছে একটি ছোট অনুরোধ জানাচ্ছি, যদি কেউ আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে অনেকের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং এটা আমার চ্যানেলটিকে আরও অনেক বড় করবে। আমার ভিডিওগুলোতে অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করে থাকেন। আপনাদের সকলের কমেন্টের মাঝখানে দুইজন আপুর কমেন্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাদের মধ্যে একজন হচ্ছে মৌসুমি আক্তার আপু এবং আরেকজন হচ্ছে তাসনিম তাহা আপু। এত এত কমেন্টের মধ্যে আপনাদের দুজনের কমেন্টগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিওগুলোতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কিচেন ক্যাবিনেটের নিচে এই জায়গাটি আমি রেখেছিলাম ডিশ ওয়াশার রাখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আমি এই ডিশ ওয়াশার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। কিচেন ক্যাবিনেট বানানোর সময় এই জায়গাটি আমি ইলেকট্রিক ওভেন রাখার জন্য বানিয়েছিলাম। আমার এই ইলেকট্রিক ওভেনটি শার্প কোম্পানির। কিচেন ক্যাবিনেটের এই সাইডটি হচ্ছে ইলেকট্রিক ওভেনের উপরের অংশ। এখানে আমি সব কাচের জারগুলোকে সাজিয়ে রেখেছি। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে। কিচেন ক্যাবিনেটের উপরের তাকের জিনিসগুলো আমরা যদি একটা বক্সে করে সাজিয়ে উপরে রাখি তাহলে সহজেই সেগুলো নামানো যায়।
ইলেকট্রিক ওভেনের নিচের ক্যাবিনেটটিতে আমি কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করেছি। আপনারা যারা আমার আগের বাসার কিচেনটি দেখেছিলেন তারা সেখানে এই কিচেন অ্যাক্সেসরিজটি দেখেছিলেন, সেটাই আমি এইখানে ক্যাবিনেটে সেট করে নিয়েছি। এই কিচেন অ্যাক্সেসরিজটি ফুললি এসএসএর তৈরি। কিচেনের এই ক্যাবিনেটটিতে আমি কাঁচের জিনিসগুলোকে সাজিয়ে রেখেছি। কিচেনের এই ক্যাবিনেটটি সাজাতে সাজাতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার ওপেন কিচেনের এই ক্যাবিনেটে আমি কিচেন এক্সারসাইজ ইউজ করেছি। এই কিচেন এক্সারসাইজটি লাগাতে অনেক খরচ পড়েছে, কিন্তু কিচেন এক্সারসাইজ লাগানোর পর ক্যাবিনেটের ভিতরে স্পেসটা কমে গিয়েছে। আমি যদি এই ক্যাবিনেটটিতে কিচেন এক্সারসাইজটি না লাগাতাম তাহলে আমি এখানে আরও বেশি স্পেস পেতাম এবং এটাতে আমি আরও বেশি জিনিসপত্র গুছিয়ে রাখতে পারতাম। কিচেন ক্যাবিনেটের এই সাইডটিতে আমি কোনো কিচেন এক্সারসাইজ ইউজ করিনি। আমি বোর্ড দিয়ে একটি ছোট সেলফ বানিয়ে নিয়েছি। এই সেলফটিতে আমি ছোট ছোট জারগুলোকে সাজিয়ে রেখেছি। এই সেলফটি বানাতে খরচও অনেক কম পড়েছে। তাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, আপনারাও চাইলে কিচেন এক্সারসাইজের পরিবর্তে আমার মতো এইভাবে বোর্ড দিয়ে সেলফ বানিয়ে নিয়ে খরচটাকে কমাতে পারেন। কিচেন ক্যাবিনেটের এই সাইডটিতেও আমি কোনো কিচেন এক্সারসাইজ ইউজ করিনি এবং এখানেও আমি একইভাবে একটি বড় সেলফ বানিয়ে নিয়েছি। এই বড় সেলফটিতে আমি বড় বড় জারগুলোকে সাজিয়ে রেখেছি। কিচেন ক্যাবিনেটের এই সাইডটিতে আমি কয়েকটি তাক দিয়েছি যাতে করে আমি এখানে গাছ সাজিয়ে রাখতে পারি। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রায়ই দেখেছেন তারা সবাই জানেন আমি গাছ খুব পছন্দ করি, তাই আমি আমার কিচেনের এই সাইডটিতে গাছ রাখার জন্য এরকম করে তাক দিয়ে নিয়েছি। আমি আমার ওপেন কিচেনের একটা সাইডকে কিভাবে সাজিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।